মুরগি থাকে তাহলে তুমি অবশ্যই ডপারের মাধ্যমে দিও 20 টাকা আর 20 টাকা তার নাম ডপার ভাই হবে দেখো দোকানে 20 টাকা পাবে তুমি 100 টাকা না ওই যে বড়টা 1000 এর ড্রেস আছে বোতল তা তোমরা এগুলো ডপার দিয়ে দেওয়ার চেষ্টা করো এটার সাথে ডপারের অনেক পার্থক্য এটার ফোঁটা যদি যেটা দিবে ওটা মুরগির যে কাঙ্ক্ষিত যে ঠিক কম পাবে কাজে রোগ প্রতিরোধ হবে কিনা নিশ্চিত না দেখো আমি তো সস মশলা হয়ে যাচ্ছে আমার কথা হলো ফোঁটা নাস্তে করে তার চোখে যেমন তোমার রানী ক্ষেত্র মাংসটাকে একটু চাইপে ব্রয়লার আনলে ভালো হইতো ব্রয়লার আনলে মাংস তুমি মাংসটা একটু চাইপে ওপর দিকে ঠেলে ধরবা তাহলে তোমার হাড়ে লাগার সম্ভাবনাটা কম থাকবে দুই লোক দেন এইভাবে দাও এইভাবে ছেড়ে দাও হয়ে গেল এটা দিলাম রানী ক্ষেতের কোন থাকবে এখনই করো দাম রান নিছি দেখো হাউল চামড়া গেল এখন পাক ডানিস্টা হলো আমি দেখাই তোমাকে ধরো এইভাবে এক মিলি দিলে তুমি এক মিলি আছে ধরো পাক ডানিস্টে সেই জায়গায় যে জায়গায় পালক নাই এই জায়গাগুলো এরকম এই আঙুলটা থাকবে উপরে তার মানে কিছু যাবে 10 মিলি দিয়ে দিতে হবে 200 টিকে তাহলে কম পরিমাণে তো পাবে তাই না তাহলে এইভাবে তোমার টিকা বেঁধে দিবে দেশি মুরগিগুলোকে আর যদি খামারের হয় তাহলে নিশ্চয়ই তুমি ওই টিকা বীজগুলোকে পানি দিতে চেষ্টা করবে তাহলে তোমার জনবল কম লাগবে সময় কম লাগবে তাই না কিন্তু স্যার রক্ত বেড়ে গেছে ঠিক আছে তাহলে তোমরা এই মুরগিটাকে একটু জবাই করে নিয়ে আসো আমি কাইদ যাও দ্রুত চলে যাও ফাটি যাই অথবা ফাটি হ্যাঁ ভালো আমি যদি সময় হয় সামনের দিনগুলো কথা বলে দেবো ঠিক আছে প্রাথমিক চিকিৎসার সাথে জড়িত হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগটা রেখো তোমাদের রেসপন্স পাইলে আমাদের কাছে ভালো লাগে যে তুমি কাজ করতেছো তো সেটি জানলে ভালো হয় যেমন মাঝে আমি একটা ঘটনা তোমাদের বলি সেই ছেলেটিকে আমি দুইবার ট্রেনিংয়ে নিয়ে আসছিলাম দুইবার একবার ট্রেনিং করার পরে আবার নিয়ে আসছে ওই ছেলেটিকে ও বলছে স্যার চিকিৎসা করবো আমি আগ্রহ টাগ্রহ ভালোই আছে দুইবার নিয়ে আসছে তার লোন লাগবে সারা বলে দেন তো সেটিও আমি বলে দিছি সদরের যে ওয়াইডিও সাহেব আছে ওনাকে বলে দিছি আমি তো বলে দেওয়ার পর লোনও হয়েছে তো মাঝে আমি এর মধ্যে গেছিলাম ট্রেনিং পরিচালনা করার জন্য আমি গেছিলাম ওই জায়গায় মুমিন খান রফিকুল নাকি স্যার নাম বলবো নাকি বারে নাম বললে তো তুমি চিনে যাবে আমার এলাকায় স্যার সমস্যা না তো দুঃখিত দুঃখের একদম যাওয়ার জায়গা ও ছেলে একটা দোকানও দিছে একটা দোকানও দিছে ওষুধের দোকান দিছে ট্রিটমেন্ট করতেছে পিছন কামও করে ও মনে হয় আমার চিনে না এখন যাও তো নিয়ে যাও তো সেটা যদি
কথা